ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন জিনিস আপনাদের মাঝে রিভিউ করতে চলে এসেছি। তো প্রোডাক্টটা আপনারা আমার হাতে দেখতে পারছেন, স্মার্ট ওয়াচ যার মডেল hw22। বর্তমান সময়ে যে কয়টা স্মার্ট ওয়াচ রয়েছে তার ভিতরে পপুলারি এবং ট্রেন্ডিং টপিকের ভিতরে আছে hw22 মডেলের স্মার্ট ওয়াচ। তো আমি সবার আগে এর প্রাইস রেটটা বলে দিই। আমি এটা অর্ডার করছিলাম বিডি শপ থেকে, দেন সেখানে বর্তমান প্রাইস মূল্য 2400 টাকা। তো একটা কথা সবার আগে বললি, আপনি যদি এইটা কিনতে চান তাহলে দারাজে অর্ডার না করে সোজাসুজি বিডি শপ থেকে অর্ডার করবেন, তাহলে কিন্তু আপনি অরিজিনাল মডেলের hw22 মডেলের স্মার্ট ওয়াচটি নিতে পারবেন। এই স্মার্ট ওয়াচটি আমি অর্ডার করছিলাম বিডি শপ থেকে, দেন আমার 3 দিনের ভিতরে এটা পণ্যটা আমি হাতে পেয়েছি। দ্যাটস ওয়াই আমি বারবার রিকমেন্ড করব, আপনি যদি অর্ডার দেন তাহলে বিডি শপ থেকে দিতে পারেন, আপনি বিশ্বাসযোগ্য একটা ওয়েবসাইট। তো এখন এটা আমি আনবক্সিং করব, আসলে এই খাপের ভিতরে কি কি আছে এবং কিভাবে কি কি করতে হয় A to Z আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাই দিব। এটা আনবক্সিং করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন hw22 মডেলের স্মার্ট ওয়াচ। বাই দ্য ওয়ে, এই খামের পেছনের সাইডে একটু যদি আপনি লক্ষ্য করেন তাহলে এই ঘড়ি সম্পর্কে A to Z ডিটেলস কিন্তু দেওয়া আছে, এটা আপনারা সময় করে দেখে নিন। এখন আমরা এই খামের ভিতরে কি এমন ঘড়ি আছে সেটা জাস্ট আনবক্সিং করব। খামটা খোলার সাথে সাথে ভিতরে দেখতে পাচ্ছেন একটা চার্জার আর একটা ঘড়ি আছে। বাই দ্য ওয়ে, এই ঘড়ির চার্জারটা একটু অন্যরকম, মানে কি বলবো, অমায়িক, এই বিষয়টা একটু পরে আসি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে সেই আমাদের hw22 মডেলের ঘড়ি। এই ঘড়ির একটা জিনিস সব থেকে আমার বেস্ট লাগছে, ঘড়ির ডিসপ্লে এত স্মুথ যেটা বলার বাইরে, আপনি যখন ইউজ করবেন বুঝতে পারবেন। তো এইটা আপনি হাতে নিয়ে অনেক কমফোর্টেবল অনুভব করবেন, কারণ এর ওয়েট অনলি 50 গ্রাম। তো সেই তুলনায় অনেক একটা স্মার্টনেস। আর এই ঘড়ির আরেকটা দিক আমার খুবই ভালো লাগছে, সেইটা হচ্ছে টাচের দিকতে। ডিসপ্লে ছোটো, তারপরেও আপনি মোবাইল টাচ করে যতটা ফিল পান এই ঘড়ির ডিসপ্লে টাচ করে ঠিক ততটাই ফিল পাবেন। আর এই ঘড়ির অনেকগুলো ফাংশন দেওয়া আছে, একেবারে আপনি মোবাইল হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি এই ঘড়ির মাধ্যমে কথা বলতে পারবেন, এই ঘড়ি আপনি ব্লুটুথের মাধ্যমে ফোনের সাথে কানেক্ট করতে পারবেন, ফটো উঠাতে পারবেন, সব কিছুই করতে পারবেন A to Z। আর অনেক ধরনের এখানে ফাংশন দেওয়া আছে যেটা আর কি ভিডিওতে দেখাতে পারছি না, দ্যাটস ওয়াই এখন রাতে ভিডিওটা রেকর্ড করছি সেই জন্য। এখন কথা বলবো এই ঘড়ির যে পাওয়ার বাটন আছে সেটার দিকে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাটন, এখানে আপনি ঘুরোতে পারবেন, মানে ঘুরলে এক একটা কাজ আছে। বাই দ্য ওয়ে, যে বাটনটা দেওয়া আছে ওইটা যদি আপনি চেপে ধরে রাখেন তাহলে আপনার ঘড়িটা অফ থেকে অন হবে, এবং চেপে রাখলে ওইটা অফ হয়ে যাবে। আপনি এই ঘড়িটি অন করে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এক কথায় বলে দিই একেবারে আপনি স্মার্টফোনের মতো ব্যবহার করতে পারবেন, সব কিছু সেটিং করতে পারবেন। এখন কথা বলি এই ঘড়ির চার্জার নিয়ে। তো এই মুহূর্তে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ফোনের মতন যে ব্যাকপার্ট থাকে ঠিক সেই ঘড়িরও ব্যাকপার্টের মতনই, কিন্তু এটা চার্জার। তো দেখেন এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া আছে, তো আর ঘড়িতেও কিন্তু দুইটা অপশন দেওয়া আছে। জাস্ট ওইভাবে আপনি খাপটা অ্যাডজাস্ট করে নেবেন, নেওয়ার পরে কিন্তু আপনার চার্জার কানেক্টর ঘড়ির সাথে হয়ে যাবে। কানেক্ট করার পরে আমাদের যে OTC মতন কেবল আছে জাস্ট ওইটা আপনি আপনার চার্জারে গুঁজে দিবেন, দ্যাটস ওয়াই আপনার চার্জ কিন্তু শুরু হয়ে যাবে। আর চার্জারের ব্যাক আপ বলতে গেলে আপনি 30 থেকে 40 মিনিট চার্জ দিলে এটা ফুল চার্জ হয়ে যাবে। আর একবার আপনি যদি ফুল চার্জ করতে পারেন মিনিমাম আপনি 2 থেকে 3 দিন এর চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন, এছাড়া বেশিও পাইতে পারেন। অ্যাটলিস্ট আমি 2 থেকে 3 দিন ব্যবহার করছি, তারপরও আমার চার্জ আছে হিউজ পরিমাণ। দ্যাটস ওয়াই আমার মনে হয়েছে ঘড়িটি আসলেই অসাধারণ, আমি ব্যবহার করছি, দ্যাটস ওয়াই অনেক কমফোর্টেবল পাইছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিও শেষের দিকে আপনাদের কিছু কথা শেয়ার করি, আপনার যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে, ভাইয়া আমি যে এই মডেলের স্মার্ট ওয়াচটি নিতেছি এত টাকা দিয়ে এটা কি আসলে নেওয়া ঠিক হবে না বেঠিক হবে, তো আমি আপনাদের রিকমেন্ড করব আপনি এই স্মার্ট ওয়াচটি কেনেন, বিডি শপ থেকে বা আপনার ইচ্ছা মতন যে কোনো জায়গাতে কেনেন, কিন্তু
এটা যে আপনি হাতে নেবেন একটা ফিল পাবেন, যে একটা স্মার্টনেসের একটা ফিল পাবেন। দেখেন আমার কিন্তু এটা হাতে অলরেডি সেট আপ করা হয়ে গেছে, কিন্তু জিনিসটা আমার একটা স্মার্টনেস কিন্তু ফুটাই তুলছে এই ঘড়িটিতে। আর সব থেকে ভালো লাগছে এখানে জাস্ট আপনি আপনি একবার তাকাবেন, দ্যাটস ওয়াই কিন্তু এখানে আর কি আলো জ্বলে উঠবে। এইটা আর কি খুবই কম ঘড়িতেই দেখা যায়। আর সিরিয়াসলি কি এর এই ডিসপ্লেটা বা হাতে নিতে একটা স্মার্ট একটা ফিল আছে। এইটা আপনি যখন হাতে নেবেন তখন এই ফিলটা আপনি পাবেন। আর ওয়েট কি বলবো, ওয়েট অনলি 50 গ্রাম, তো কোনো ব্যাপার না। এছাড়াও আপনি বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি পাবেন, কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন, আপনি যদি আসলে এই ঘড়িটা হাতে দিয়ে একটা ফিল নিতে চান তাহলে এই মডেলের ঘড়ি কিন্তু আপনি নিলে ভালো হবে আপনার জন্য। তো দ্যাটস ওয়াই ভিডিও এখানে শেষ করছি। যদি কোথাও ভুলই থাকে রিভিউ করতে গিয়ে তাহলে একটু কমেন্ট করে জানাই দিন, নেক্সট টাইম আস্তে আস্তে ঠিক করে ফেলব। যেহেতু এখনও নতুন ইউটিউবে, আপনারা যদি সাপোর্টে না করেন তাহলে বড় হব কীভাবে বলেন। তো দ্যাটস ওয়াই শেষ করছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।